হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে। তো ক্যামেরা, আমরা যে ক্যামেরাগুলো সেল করি আপনাদেরকে, প্রত্যেকটা ক্যামেরার দেখানোর চেষ্টা করব এবং প্রাইসগুলোর চেষ্টা করব। প্রত্যেকটা প্রাইস দেওয়ার জন্য 2023 সালে যে প্রাইসটা, ক্যামেরার আপডেট যে প্রাইসটা, এই প্রাইসটা দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমরা কোন ধরনের ক্যামেরা লাগাবো এবং ক্যামেরা কয় ধরনের, ক্যামেরার বিষয়ে আমরা কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। দেন আমরা প্রত্যেকটা ক্যামেরা আপনাদেরকে দেখাবো। আমি একটা কথা বলবো যে ক্যামেরা, আমরা যখন কোনো ক্যামেরা লাগাই, ক্যামেরা লাগানোর আগে যেই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আমাদেরকে জানতে হবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলো বিষয় শেয়ার করার জন্য। তো আমি প্রথমে বলবো যে ক্যামেরা, সিসি ক্যামেরা কয় ধরনের হয়। তো আমরা জানি দুই ধরনের সিসি ক্যামেরা হয়, একটা হচ্ছে আইপি এবং নন আইপি, দুই ধরনের ক্যামেরা হয়। আইপি ক্যামেরাটা হচ্ছে যে আমাদের নর্মালি হচ্ছে যে আমরা এটা হচ্ছে নেট কানেকশন ছাড়াই নর্মাল তার দিয়ে আমরা এটা সংযোগ করতে পারবো। আর আইপি ক্যামেরাটা হচ্ছে যে আমাদের নেট সংযোগের মাধ্যমে আমরা এই ক্যামেরাগুলো দেখবো। এগুলো আইপি এবং নন আইপি। সিসি ক্যামেরার ব্র্যান্ডগুলোর ভিতরে বর্তমানে ভালো ব্র্যান্ডের ভিতরে আমরা দুইটা ব্র্যান্ডের কথাই বলবো, যেটা হচ্ছে যে হিকভিশন এবং দাহুয়া। হিকভিশন এবং দাহুয়া দুইটা ব্র্যান্ডের সেম সেম, এবং কালার রেজুলেশনও দুটোটা সেম সেম, প্রাইজের দিকেও দুটোটা সেম প্রাইজের হয়, একটু এদিক সেদিক হয়, কিন্তু দুটোটা ক্যামেরাই বেস্ট। শুধু আমাদের বাংলাদেশে নয়, এটা পুরো বিশ্বেই হিকভিশন এবং দাহুয়া ক্যামেরা চলে। তাহলে আরেকটা বিষয় যেটা আমাদেরকে জানতে হবে, মেটাল বডি এবং প্লাস্টিক বডি, আমরা অনেকে ক্যামেরা লাগাই, আমরা আসলে অনেকেই কম দামি ক্যামেরা খুঁজি। যখনই আমরা কম দামি ক্যামেরা খুঁজি তখনই কিন্তু আমরা ঠগি, মানে হচ্ছে যে আমরা যখন একটা ক্যামেরার কোটেশান আনি তো আমরা চেষ্টা করি যে আসলে বিভিন্ন জায়গায় ঘুরা সবচেয়ে কমে কোথায় লাগানো যায়। তো আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে আসলে কমে আপনি ভালো ক্যামেরা লাগাই ফেলছেন বিষয়টা কিন্তু এরকম না। আসলে কম দিয়ে লাগাইছেন মানে, বা কোনো প্যাকেজে লাগাইছেন মানে, ওইটা হচ্ছে যে আপনার হচ্ছে নর্মাল ক্যামেরায়, মানে কম দামি ক্যামেরায় আপনাকে দিছে। যাই হোক, আমরা দুইটা বিষয় শেয়ার করব। ক্যামেরার বডিটা দুইটা হয়, একটা হচ্ছে মেটাল বডি আর একটা হচ্ছে প্লাস্টিক বডি। আমরা এখন চলে যাই মেটাল বডি কি এবং প্লাস্টিক বডি কি, যেহেতু আমরা বলছি যে আমরা আপনাদেরকে ক্যামেরাগুলো দেখাবো আমাদের কাছে কী কী ক্যামেরা আছে, মেটাল মেটাল বডিটা কোনটা, প্লাস্টিক বডিটা কোনটা, আমরা ডিটেল প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তবে আপনারা এতটুকু মাথায় রাখবেন, মেটাল বডিটা প্লাস্টিক বডির চেয়ে রেজুলেশন অনেক ভালো আসে। তো আপনারা যখন কোনো ক্যামেরা লাগাবেন তখন অবশ্যই আপনারা হচ্ছে যে মেটাল বডি দেখে লাগাবেন। তারপরে আরেকটা বিষয়ে আমাদের আসছে যে ক্যামেরার লেন্সের যে দূরত্বের যে ইস্যুটা, আসলে কতটুকু একটা ক্যামেরার লেন্স কতটুকু পর্যন্ত দেখা যায় এই বিষয়টা আসে। তো আমরা আপনাদেরকে বলবো ক্যামেরার লেন্সের বিষয়ে। আমরা অনেক ধরনের লেন্স হয় ক্যামেরার, মানে দূরত্ব হয় 20 মিটার হয়, 15 মিটার হয়, 25 মিটার হয়, 30 মিটার হয় এবং 40 মিটার এবং 80 মিটার হয়। তার মানে হচ্ছে যে আপনার মিটারের উপরও কিন্তু অনেক সময় ভেরি করবে প্রাইসটা, যে কত মিটারের উপর, 20 মিটার হইলে এক প্রাইস, 30 মিটার হইলে এক প্রাইস, 40 মিটার হইলে আরেক প্রাইস। তো এখানে লেন্সের দূরত্ব দেখে কিন্তু আপনারা কিনতে হবে। অনেক সময় আমরা কি করি হচ্ছে যে প্যাকেজ প্রাইসই কিনে ফেলছি, অথচ সে আমাকে 15 মিটার দূরত্ব দিছে, একটা লেন্স 15 মিটার পর্যন্ত ক্যামেরাটা কাভারেজ করতে পারবে, তখন আমরা বলি আমার ক্যামেরাটা তো ভালো না, আসলে দেখা যায় না, গোলা আসে। আপনারা অবশ্যই ক্যামেরা লাগানোর আগে আপনাদের যেই জায়গায় লাগাবেন ওই জায়গাটার ডিস্টেন্সটা আগে আইডেন্টিফাই করতে হবে। দেন ওই আইডেন্টিফাই করার পরেই কিন্তু আপনাকে অতটুকু দূরত্বের ক্যামেরা লাগাইতে হবে। যদি 20 মিটার ডিস্টেন্স হয় আপনার দেখতে হয়, 20 মিটার দেখতে হইলে তাহলে 20 মিটারের ক্যামেরা লাগাইতে হবে। আর যদি 30 মিটার দেখতে হয়, 30 মিটার, 40 মিটার দেখতে হলে 40 মিটার ক্যামেরা লাগাইতে হবে। তো এটা ছিল ক্যামেরার লেন্সের দূরত্ব। অনেক অনেক ভাগ আছে, 20 মিটার, 25 মিটার, 30, 40, 80 মিটার। তারপরে আরেকটা ইস্যু হয় আমরা ক্যামেরা যখন লাগাইতে যাই, আসলে আমরা কি মনিটর ব্যবহার করব না টিভি ব্যবহার করব, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমাদের ক্লায়েন্টরা অনেক সময় আমাদেরকে এরকম বলে যে ভাই আসলে আমরা কোনটা ব্যবহার করলে ভালো হয়।
তো আমি যেটা সাজেস্ট করব, আপনারা হচ্ছে যে মনিটরের চেয়ে টিভি রেজুলেশনটা, ক্যামেরার যে পিকচার বা ভিডিও অনেকটা হাই, অনেকটা ভালো দেখা যায়, সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় আমরা টিভি ব্যবহার করব। টিভি ব্যবহার করলে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে আমি যে কোনো সময় আমি হচ্ছে যে টিভিটা ব্যবহার করতে পারবো, আমি চাইলে খেলা দেখতে পারবো, অথবা আমার যে কোনো কাজের জন্য আমি এটা করতে পারবো। এখানে ইস্যু হচ্ছে ক্যামেরা, কিন্তু অনেকে আবার কোশ্চেন করতে পারেন আপনারা যে আসলে আমরা যে ক্যামেরাটা লাগাচ্ছি, হ্যাঁ ক্যামেরাটা, তাহলে আমি টিভি কিভাবে দেখবো? আপনি যদি টিভি বন্ধ রাখেন তাহলে রেকর্ড হবে, তো যেহেতু রেকর্ড হবে টিভি বন্ধ থাকলো, সেক্ষেত্রে আমরা টিভি যদি লাগাই তাহলে আমরা টিভিও ব্যবহার করতে পারবো, অথবা আমাদের ক্যামেরার যে রেকর্ড এইটাও দেখতে পারবো। তো আপনারা বিষয়টা মাথায় রাখবেন, এবং রেজুলেশনও কিন্তু আপনাদের ভালো আসবে, তো সেক্ষেত্রে টিভি লাগানোর চেষ্টা করবেন। আর আপনারা যদি কেউ মনিটর লাগাইতে চান, সমস্যা নেই, মনিটর লাগাইতে পারবেন। তারপরে আরেকটা বিষয় আসে, আমাদের যখন ক্যামেরাটা নেই, ক্যামেরার বিষয় আপনাদেরকে বললাম। তারপরে আরেকটা বিষয় আছে কেবল, আমরা যে কেবলটা দিয়ে লাইন সংযোগ করি এই বিষয়টা আমরা একটু কথা বলে নেই, যে আসলে কোন ধরনের কেবল দিয়ে আপনারা লাগাবেন। আসলে ক্যামেরা আর কেবল অনেক ধরনের কেবল হয়, তো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন একটু ভালো মানের কেবল দিয়ে লাগানোর জন্য, কারণ ক্যামেরা নষ্ট হয় না। আমরা এই 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 কাল যতগুলো ক্যামেরা লাগাইছি, এই অনেকগুলো ক্যামেরা লাগাইছি 5-7 বছরে, তো আমরা ক্যামেরা খুব কম নষ্ট হয়, নষ্ট হয় না বলে ভুল, ক্যামেরা খুব কম নষ্ট হয়, বাট আমাদের যেই অ্যাডাপ্টার অথবা আমাদের যে কেবল এইটা নষ্ট হয় বেশি। তো আপনারা যদি এইটা ভালো মানের লাগান তাহলে আর ক্যামেরা 4-5 বছরও ক্যামেরাতে হাত দিতে হবে না। আর এই এই ক্ষেত্রে যা যদি আপনারা তারটা লো দেন অথবা অ্যাডাপ্টারটা কম দামি দেন, তখন হচ্ছে যে আপনাদের যে কোনো সময় এই ধরনের প্রবলেম হইতে পারে, আপনার ক্যামেরা তার কেবলগুলা নর্মালের কারণে আপনার ক্যামেরা জ্বলে যেতে পারে, তো জ্বলে গেলে কিন্তু ওয়ারেন্টি নেই। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন ক্যামেরাটা কেবলটা একটু ভালো মানের লাগানোর জন্য। তো আমরা এখানে আপনাদেরকে দুই ধরনের কেবলে দেখাবো, আসলে আমরা আমাদের কাছে যে কেবলগুলো আছে এই কেবলগুলো দেখানোর চেষ্টা করবো, তখন আপনারা বুঝতে পারবেন আসলে কেবলগুলো কেমন। তো আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আসলে সিসি ক্যামেরার অ্যাডাপ্টার একটা ইস্যু, যে সিসি ক্যামেরার আমরা যখন ক্যামেরা লাগাই তখন আমাদের অ্যাডাপ্টারের প্রয়োজন হয়, চার্জারের প্রয়োজন হয়। এই চার্জারও আমাদের কাছে দুই ধরনের চার্জার আছে, আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা খুলে আমরা দেখাবো যে দুই ধরনের চার্জার কী কী আছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আসলে এখন অনেকে আমাকে বলতে পারে, ভাই আসলে আপনি যে ক্যামেরাগুলো দেখাইতেছেন এগুলোর প্রাইস কত টাকা, বা 4টা কত টাকা সেট আপ পড়তে পারে, 8টা কত টাকা পড়তে পারে, অথবা 12টা কত টাকা পড়তে পারে, 16টা কত টাকা পড়তে পারে। আমরা এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, আসলে আমরা কোনো প্যাকেজ বিক্রি করি না, আমরা মূলত ক্যামেরার প্রাইসগুলো বলে দেব, তারপরে কেবল মিটার কত টাকা বলে দেব, আপনারা হিসাব করে নেবেন। যেহেতু আমরা আসলে ভালো প্রোডাক্ট সেল করি, সেই জন্য আমরা কোনো প্যাকেজ সেল করি না। তবে যদি আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে প্যাকেজ বানাইতে চান, একটা আইডিয়া দিতে পারবো আমরা এরকম খরচ আসতে পারে আপনার টোটাল। তো আমরা এখানে টোটালি হচ্ছে যে আপনাদেরকে বলবো, যদি আপনারা 4টা ক্যামেরার সেট আপ করেন, 4টা ক্যামেরা যদি প্লাস্টিক বডি দিয়ে সেট আপ করেন, তাহলে 16,000 টাকার মতো খরচ আপনাদের আসতে পারে। এইটাই আপনি হচ্ছে 20,000 টাকা লাগাইতে পারবেন, এই ক্যামেরাটাই 24,000 এবং 28,000 টাকায় লাগাইতে পারবেন। এখন তাহলে আপনি বলতে পারেন যে আসলে ব্যবধানটা কি? এখানে ব্যবধানটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটির উপর নির্ভর করে প্রাইসটা বাড়বে। আমি 16,000 টাকা যে প্রাইসটা বললাম, এটা আপনি প্লাস্টিক বডি পাবেন, তারপরে 20,000 টাকা যেটা আপনি এটা মেটাল পাবেন, তারপরে যদি 24,000 টাকা যান কালার পাবেন, তারপর হচ্ছে 28,000 টাকা গেলে দিন রাত ফুল কালার পাবেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এইভাবে হচ্ছে যে আসলে কম্পেয়ার হয়, যে আমাদের 16,000 টাকায় 4 ক্যামেরা 16,000 টাকা লাগাইতে পারবেন, 20,000 লাগাইতে পারবেন, 24,000 লাগাইতে পারবেন এবং 28,000 টাকায় লাগাইতে পারবেন। তারপর যদি আপনি 8টা ক্যামেরা লাগান, 26,000 টাকায় লাগাইতে পারবেন, 30,000 টাকায় লাগাইতে পারবেন এবং 34,000 এবং 38,000 টাকায় লাগাইতে পারবেন। আপনারা যদি 12টা ক্যামেরা লাগাইতে চান, 40,000 টাকায় লাগাইতে পারবেন, 44,000 টাকায় লাগাইতে পারবেন, 42,000 টাকায় লাগাইতে পারবেন, 46,000 টাকায় লাগাইতে পারবেন। কেউ যদি 16টা ক্যামেরা লাগাইতে চান, আপনারা 50,000 টাকায় লাগাইতে পারবেন, 54,000 টাকায় লাগাইতে পারবেন এবং 58,000 টাকায় লাগাইতে পারবেন এবং 62,000 টাকায় লাগাইতে পারবেন। অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে ব্যবধানটা কি, প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। আপনি যখনই আপনি 16 থেকে 20 হাজারে চলে যাবেন, প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হবে। যখন 20 থেকে 24 হাজারে চলে যাবেন, প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হবে। 24 থেকে 28 হাজারে চলে যাবেন, প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ নির্ভর করে আসলে আপনি সিসি ক্যামেরা যে সেট আপ করবেন, আপনি কোন ধরনের প্রোডাক্ট দিয়ে সেট আপ করবেন তার উপরে প্রাইসটা নির্ভর করে। এখন আবার অনেকে বলতে পারেন যে কম দামে সিসি ক্যামেরা কিভাবে আমরা পাবো? আমাদের কাছে এই ব্যবস্থাও আছে, কম দামে অনেকে অনেক সময় বলে ভাই 900 টাকা, 800 টাকা, 1600 টাকায়, 1800, 2000 টাকার ক্যামেরা পাওয়া যায়। হ্যাঁ, এইগুলো ক্যামেরা পাওয়া যায়। আপনারা এই ক্যামেরাগুলো কোথায় লাগাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। আরেকটা অপশন যে
কোন ক্যামেরা কোথায় ব্যবহার করবেন। এখন মনে করেন যে আপনারা একটা ক্যামেরা দরকার, একটা একটা দোকান, মুদি দোকান, তখন আপনারা একটা ক্যামেরাই যে ভালো মানের একটা ক্যামেরা লাগাইলে হয়, অথবা আপনার নর্মাল একটা জায়গা আপনি বিকাশ করেন ছোট্ট একটা ক্যামেরা লাগাইলে, তো আপনাদের আসলে স্থানটা নির্ভর করবে কোন ধরনের ক্যামেরা আপনারা লাগাবেন। তো আমাদের কাছে 900 টাকা থেকে শুরু করে, মানে একটা ক্যামেরাই 900 টাকা থেকে শুরু করে আমাদের আমাদের কাছে 5,000 এবং 6,000 টাকা পর্যন্ত আছে একটা ক্যামেরা। আপনি চাইলে একটা ক্যামেরা লাগাইতে পারবেন। 900 টাকা আছে, 1600 টাকায় আছে, 1800 টাকায় আছে, 2,000 টাকায় আছে, 2400 টাকায় আছে, এবং 2800 টাকা এবং 3200 টাকায় আছে, এবং 3600, 4,000 এবং 5,000 এবং 6,000 টাকা। টোটালি আপনারা 900 থেকে 6,000 টাকার ভিতরে ক্যামেরা লাগাইতে পারেন, মাত্র একটা ক্যামেরা। আপনারা যাদের মুদি দোকান আছে আপনারা চাইলে এই ধরনের ক্যামেরাগুলো দুইটা লাগাইতে পারেন, যাদের গ্যারেজ আছে তাহলে আপনাদের বড় সেটআপগুলো করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে টোটালি বলার চেষ্টা করলাম এই যার যে প্রাইজের যে ইস্যুটা আমাদের কম বেশি হয় কেন এবং কোন ক্যামেরা কোথায় লাগাবেন। আপনারা যেমন হসপিটালগুলোতে বড় সেটআপগুলো করতে পারবেন আইপি ক্যামেরা সেটআপ, কারণ এটা দীর্ঘস্থায়ী। আর আমরা নর্মালি যদি একটা ক্যামেরা লাগাই, সতর্ক করার জন্য আমরা নর্মাল ক্যামেরা লাগাইতে পারি। যদি আমি এটা না পাইবা আমার মুদি দোকানে দুইটা ভালো ক্যামেরা লাগাই, তাও আপনারা লাগাইতে পারবেন। আর আজকে আমি হচ্ছে যে এই ভিডিওটা বানাচ্ছি কুমিল্লা কান্দিরপাড় নিউ মার্কেট থেকে। তো এই ক্ষেত্রে আমাদের কুমিল্লা, বামুনবাড়িয়া, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর যারা আছে তারা আমাদের কাছ থেকেই সেটআপটা নিতে পারবেন, এবং আমরা নিজেরা গিয়েই আপনাদের আমাদের টিম গিয়ে আপনাদের সেটআপ কমপ্লিট করে দিয়ে আসতে পারবে। আর আপনারা যদি নিজেরা নিয়ে যেতে চান কুরিয়ারে লাগাবেন, তাও আমাদের কাছ থেকে ক্যামেরাগুলো লাগাইতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি বলার জন্য ক্যামেরা আসলে দাম কেন বাড়ে কমে বা কোন ক্যামেরা কোথায় লাগাবেন, এবং আমরা প্র্যাকটিক্যাল এখন আপনাদেরকে দেখাবো কয় ধরনের ক্যামেরা হয়, ক্যামেরাগুলা কি আমরা খুলে খুলে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এবং কম্পেয়ার করবো যে আমরা 16,000 টাকা যে ক্যামেরাটা লাগাচ্ছি এটা আমি কেন 20,000 টাকা দিয়ে লাগাবো, এটাও আমরা একদম ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমি যদি এই পাশ থেকে শুরু করি তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমাদের এই পাশ থেকে শুরু করি, এই হচ্ছে আমাদের একটা ক্যামেরা, এটা হচ্ছে আমাদের একটা ক্যামেরা। আমরা এই ক্যামেরাটা খুলবো, একটা কিছু দেই আমরা ক্যামেরাটা খোলার জন্য, কলম অথবা অন্য একটা কিছু দেই। এই ক্যামেরাটা আমরা খুলবো এবং দেখাবো আমরা যে 16,000 টাকার সেট আপের কথাটা বললাম সেইটা আপনাদেরকে একটু প্রোডাক্টটা দেখাচ্ছি। আমি প্রোডাক্টটা হয়তো দেখাইলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন। এই হচ্ছে আমাদের এই এই প্যাকেটটা, এই ক্যামেরাটা যদি 4টা ক্যামেরা আমরা লাগাই, এটা প্লাস্টিক বডি, এটা আমাদের 4টা ক্যামেরা লাগাইলে 16,000 টাকার মতো খরচ আসবে। এখন এই ক্যামেরাটার সাথে আমরা কম্পেয়ার করব, এই ক্যামেরাটার সাথে আমরা একটা মেটাল ক্যামেরার কম্পেয়ার করব। আমরা যদি ওদিক থেকে একটা মেটাল ক্যামেরা দেখাই আপনাদেরকে সহজে বুঝতে পারবেন। আপনারা একটু ভালো করে দেখেন এই ক্যামেরাটা, এবং দুইটা ক্যামেরা কিন্তু দেখতে পাই সেমে দেখা যাবে। আপনারা যদি ক্যামেরাটা দেখেন তাহলে কিন্তু দেখতে সেম দেখা যাবে, কিন্তু আসলে কিন্তু সেম না। আমরা টোটালি আপনাদেরকে খুলে দেখাবো। এই যে দেখেন এই ক্যামেরাটা যদি একটু আপনারা ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুইটা ক্যামেরা, আপনারা দেখুন এটা হচ্ছে যে আমাদের মেটাল প্লাস্টিক, এটা হচ্ছে আমাদের মেটাল। এইটা রাইতে দিনে পার্থক্য, এই ক্যামেরাটা এবং এই ক্যামেরাটা রাইতে দিনে পার্থক্য। এই ক্যামেরাটা হচ্ছে যে আমাদের কাছে পাবেন 1600 টাকা করে এই ক্যামেরাটা বর্তমান প্রাইস, কিন্তু যখন ভিডিও অনেকদিন হয়ে যাবে তখন কিন্তু প্রাইসটা চেঞ্জ হবে, আপনি এটা মাথায় রাখবেন। এই 2023 সালে এটা হচ্ছে যে আমাদের 1600 টাকা প্রাইস, আর এইটা এইটা মেটাল যেটা আছে এটা হচ্ছে আমাদের 1900 টাকা করে, 1900 টাকা আর 1600 টাকা এই দুইটা। আপনারা চাইলে আপনারা তখন হিসাব করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে ক্যামেরাগুলো টোটালি দেখাচ্ছি, এটা হচ্ছে মেটাল, এটা হচ্ছে প্লাস্টিক। অনেক মেটালটা অনেক হেভি প্লাস্টিক থেকে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তারপরে আমরা যদি এদিকে দেখাই, আপনারা একটু ভালো করে দেখেন, আমাদের কাছে অসংখ্য ক্যামেরা আপনারা দেখতে পারবেন। আমরা আরও ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে আমাদের অনেকগুলো ক্যামেরা আছে। এর ভিতরে এদিকে যদি আপনারা একটু দেখাই, আমি বলছিলাম যে আপনাদের মেটাল এবং প্লাস্টিক এটা দেখানো শেষ করলাম, এইগুলো কিন্তু নাইট ভিশন, আপনাদের এই ক্যামেরাগুলো নাইট ভিশন। আর আমরা এইদিকে যদি দেখাই একটু কালার ক্যামেরাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইগুলো হচ্ছে আমাদের কালার ক্যামেরা। আমরা কালার ক্যামেরাগুলো যদি একটু খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন ওই ক্যামেরার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন, একদম ইজিলিভাবে কম্পেয়ার করতে পারবেন। আমরা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যাতে অন্তত বুঝতে পারেন। যারা প্যাকেজ খুঁজেন তারা একটু ভালোভাবে দেখবেন, আসলে প্যাকেজ কখনো ক্যামেরা লাগানো উচিত না, কারণ হচ্ছে যে ওনাদের লাভ রেখেই কিন্তু প্যাকেজ করে, হয়তো আপনি দেখতেছেন কম দামে দিচ্ছে, আসলে কিন্তু ওনাদের লাভ রেখেই প্যাকেজ করতেছে। এবার এই যে দেখেন এই ক্যামেরাটা যদি আপনাদেরকে একটু দেখাই ওইটার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু বোঝা যাবে।
মেটাল এবং প্লাস্টিকের সাথে যদি এই ক্যামেরাটা আমরা আপনাদেরকে কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমি সবগুলো ক্যামেরায় আপনারা যাতে সহজে বুঝতে পারেন। দেখেন এই ক্যামেরাটা এবং এই ক্যামেরাগুলো এই যে মেটালের চেয়ে অনেক হেভি, কিন্তু এইটা এই যে দুটো ক্যামেরা একটু শেয়ার করুন, এই দুটার সাথে যদি শেয়ার করেন এটা বেস্ট, এটা বললাম যে 1600 টাকা, এটা 1900 টাকা। এই ক্যামেরাটা যদি দেখেন এটা কিন্তু আমাদের 2800 টাকা, এই ক্যামেরাটা যেটা আছে এটা 2800 টাকা, এটা ফুল কালার রাতে এবং দিনে কালার, এবং এদিকে ফ্লাশ লাইট আছে, এই লাইটটা জ্বলবে রাতের বেলা, আমরা রাতের বেলা হচ্ছে অন্ধকার হলে এই লাইটটা জ্বলবে এবং ফুল কালার পাবেন, এটার ভিউ অনেক ভালো আসবে আমাদের ওইটা থেকে। এটা হচ্ছে আমাদের 2800 টাকা প্রাইস। তো আরও আমাদের এদিকে যদি আপনাদেরকে দেখাই, আমরা ক্যামেরাটা একটু ঘুরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অসংখ্য ক্যামেরা আমাদের এই পাশে আছে, এদিকে আরও অন্যান্য ব্র্যান্ডও আছে। আমরা হিগভিশন আপনাদেরকে, যেহেতু আমরা হিগভিশন বেশি সেল করি এবং হিগভিশন অনেক ভালো ক্যামেরা, আমরা দাউয়াও সেল করি, জুবিশনও সেল করি, আপনারা চাইলে সব ধরনের ক্যামেরা নিতে পারবেন। এদিকে আমরা একটু আপনাদেরকে আরও আমাদের ক্যামেরাগুলো দেখানোর চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। এদিকে আছে আমাদের জুবিশন ক্যামেরা, এগুলো হচ্ছে আমাদের জুবিশন ক্যামেরা, এগুলো নর্মাল এবং আইপি ক্যামেরা আছে। আর এই পাশে হচ্ছে যে আমাদের দাউয়া ক্যামেরা, দাউয়া ক্যামেরাগুলো যদি আমরা দুই একটা আপনাদেরকে খুলে দেখাই তখন কোয়ালিটিটা সম্পর্কে আপনারা একটু কনফার্ম হইতে পারবেন, অথবা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যেভাবে এইভাবে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা যেদিক থেকে নেন এদিক থেকে যাতে ভালো প্রোডাক্টটা পান, আমাদের কাছ থেকে নিতে হবে, বিষয়টা এরকম না। এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা প্রাইসগুলো সম্পর্কে ধারণা হবে এবং কত টাকার ভিতরে আপনারা ক্যামেরা লাগাইতে পারবেন এটার বিষয়ে ধারণা হবে। এটা হচ্ছে আমাদের দাউয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা, এদিকে দাউয়া লেখা, দাউয়া ব্র্যান্ডের একটা ক্যামেরা। এটার ভিতরে আমাদের নর্মাল ক্যামেরা আছে, আইপি ক্যামেরা আছে, দুই ধরনের ক্যামেরা আছে, আমরা দুই ধরনের ক্যামেরাই সেল করি। আর এটা এটা যদি খুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের মেটাল, এতক্ষণ যেটা দেখাইলাম ওইটা হচ্ছে প্লাস্টিক, আর এই ক্যামেরাটা হচ্ছে আমাদের মেটাল। এখন ক্যামেরার ভিতরে দেখেন এখানে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে যে আমাদের বুলেট, একটা ডোম ক্যামেরা, ঠিক আছে। তো ডোম ক্যামেরা হচ্ছে যে আমাদের যদি গোল কোনো জায়গায় লাগানো লাগে দোকান তখন আমরা এইগুলো লাগাই, আর যদি বাইরে লাগানো লাগে তখন আমরা এই বুলেট ক্যামেরাগুলো লাগাই। আর ডোমগুলো লাগে আমরা সিঁড়িতে বা অনেকটা গোল আকারে দেখার জন্য এই ক্যামেরাগুলো লাগানো হয়, আর এগুলো লেখা সোজাসুজি দেখানোর জন্য লাগানো হয়। আমরা দাউয়া ক্যামেরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে আর কিছু বিষয় আমাদেরকে থাকে, আমরা যদি আবার এইদিকে ক্যামেরাটা ঘুরাই, এদিকে আমাদের অ্যাডাপ্টারের যে বিষয়টা, অ্যাডাপ্টারের বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম দেখাবো। অ্যাডাপ্টারগুলো অনেক ভালো খারাপ আছে, আমরা যারা প্যাকেজ কিনি তারা কিন্তু কম দামি অ্যাডাপ্টারটাই দিয়ে দেয়, তখন আপনার প্যারাশানি হইতে হয়, অনেকটা কষ্ট হয়, ক্যামেরা লাগানোর পরও আর বারবার বিরক্ত হইতে হয় কারণ তাদেরকে ফোন দিলে আবার পাওয়া যায় না। এই বিষয়টার জন্য আপনারা একবার ভালো মানের একটু লাগাবেন। এই এই জায়গায় আমরা একটা অ্যাডাপ্টার দেখাইলাম, আর একটা নর্মাল অ্যাডাপ্টার আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হিগভিশনের অ্যাডাপ্টার, এটা 2023 সালের প্রাইস হচ্ছে 500 টাকা করে আমরা সেল করি, কারণ এগুলো আগে কম ছিল কিন্তু এখন অনেক প্রাইস অনেকটা এটার প্রাইসটা অনেকটা বেড়ে গেছে। তো আমরা হচ্ছে যে এটা হিগভিশন ব্র্যান্ডের, সরাসরি ক্যামেরা যেই ব্র্যান্ডের অ্যাডাপ্টারটা ওই ব্র্যান্ডের, আপনারা স্বাভাবিক বিষয় বুঝতে পারেন অ্যাডাপ্টারটাই বেশি নষ্ট হয়। আর আমরা যেটা দেখব আরেকটা নর্মাল একটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, নর্মালটা একটু দেখি কই আছে তাইলে আমরা বুঝতে পারবো। একটা নর্মাল নেব, এটা হচ্ছে ব্র্যান্ডেডটা, আপনারা চাইলে এগুলা নর্মালও লাগাইতে পারবেন, কম কম দামি যেগুলা ওইগুলোও লাগাইতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, যেটা হচ্ছে যে আমরা কেবলগুলো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল কেবলগুলো দেখাবো, প্র্যাকটিক্যাল কেবল যে আছে আমাদের কাছে ওই কেবলগুলো আমরা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ব্যান্ডের দেখাইলাম, ব্যান্ডের পরে আমরা এখন কেবলগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের যে কেবল আছে ওই কেবলগুলো দেখাচ্ছি। এটা এটা হচ্ছে যে আমাদের একটা ভালো মানের কেবল, আপনারা দেখতে পারতেছেন এটা ইনডোর এবং আউটডোরে ব্যবহার করতে পারবেন। অনেকে বলে ভাই দামিটা আমরা কেন ইনডোরে ব্যবহার করবো, কিন্তু ইনডোরে ব্যবহার করলে লং টাইম আপনি সার্ভিস পাবেন, এটা হচ্ছে লং টাইম সার্ভিস পাবেন, অনেক দিন চলবে। হ্যাঁ, এই এই এইটা কেবলটা আছে, আমরা যদি প্র্যাকটিক্যাল আপনাদেরকে হাতে একটু দেখানোর চেষ্টা করি, এটা আমি চাইলেই কিন্তু শিখতে পারতেছি না, দেখেন ভালোভাবে নখ দিয়ে কিন্তু চেষ্টা করলেও আমরা এটা ভাঙতে পারতেছি না। আমরা যদি আরেকটা নর্মাল একটা কেবল দেখাই, যারা সাদা কেবলটা ব্যবহার করে, আর বিশেষ করে যারা আমরা ওই যে ইয়ে করি, ওই আমরা একসাথে দুই চারটা করে আমরা কিনি। এখন আমরা দেখাবো হচ্ছে যে আপনাদের কম দামি যে কেবলটার কথা বললাম, আপনারা যারা অনেকে এইগুলা বাসায় লাগায়, আপনারা যখন কোনো প্যাকেজ করেন তখন কিন্তু আপনাকে এই ধরনের কেবল দিবে, এবং যেটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালোভাবে খেয়াল করেন, আমি যদি টান দেই এটা কিন্তু ছুটে আসবে। এই যে দেখেন, এই যে সিঁড়ি ফেলতে পারতেছি, এই যে সিঁড়ি ফেলতে পারতেছি, এইটা আমি যতই চেষ্টা করি এটাকে যতই চেষ্টা করি নখ দিয়ে, আপনারা একটু ভালো করে দেখায়, এই যে দেখেন যতই চেষ্টা করি খুলতে পারতেছি না,
অনেক হেভি এইটা আর এটা রাইতে দিনে পার্থক্য। যখন আপনারা প্যাকেজ করেন তখন কিন্তু আপনাদেরকে এই কেবলটা দেওয়া হয়। তো আপনারা কখনো ক্যামেরা যারা লাগাবেন অবশ্যই প্যাকেজটা করবেন না, আপনারা বুঝা যে কোনো জায়গা থেকে আপনারা হচ্ছে যে এইটা সরাসরি দোকান থেকে দেইখা প্রত্যেকটা প্রোডাক্ট দেইখা কিনবেন। আমরা যেহেতু কুমিল্লা, যারা আমাদের কুমিল্লাতে আসেন তাদের জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের টিম গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ সার্ভিস দেওয়ার জন্য। আমরা ব্রাহ্মণবাড়িয়া অথবা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর যারা আছেন তাদের জন্য হচ্ছে যে আমরা সরাসরি আমাদের টিম গিয়ে আপনাদেরকে সার্ভিসটা দিয়ে আসবে। আপনাদেরকে আজকে টোটালি ক্যামেরা সম্পর্কে সর্বোচ্চ চেষ্টা করলাম যে ক্যামেরার সকল ইনফরমেশন দেওয়ার জন্য এবং প্রাইসগুলো বলার জন্য, এবং এগুলো একদম আপডেট প্রাইস 2023 সালের প্রাইস। তো যাদের এই লাগবে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা গিয়ে টোটালি আমাদের টিম গিয়ে আপনাদেরকে সার্ভিসটা প্রদান করবে। আর আমি একটা বিষয় আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে যে আমাদের ইয়ের জন্য এই যে আমাদের ওই চার্জারটার বিষয়ে, চার্জারটা আমাদের নর্মাল চার্জারটা দেখাইতে পারি নাই, নর্মাল যে চার্জারটা আছে এটা একটু আপনারা একটু খেয়াল করেন। এই চার্জারটা কিন্তু একদম লোকাল একটা চার্জার, তো এইগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা যেটা বলছিলাম ভালো মানের চার্জার, আপনারা চার্জারটা দেখলে বুঝতে পারবেন, এটা দেখতে ল্যাপটপের চার্জারের মতো অনেক ভারী একটা চার্জার আর এটা নর্মাল চার্জার। তো আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন। আর যাদের ক্যামেরা লাগবে আমাদের ডিসক্রিপশন নাম্বারের সাথে আমাদের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আমরা গিয়ে সম্পূর্ণ আপনাদেরকে সার্ভিস দিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।